السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. অমুসলিমদের সাথে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ব্যবহার কেমন ছিল? সুবহানাল্লাহ, কোন অমুসলিম তার ব্যবহারে, তার আসনে যিনি যেখানে দায়িত্ব পালন করেছেন, কষ্ট পাননি। আমরাও দু একবার গিয়েছি আর অমুসলিমদের প্রতিক্রিয়াও তার মৃত্যুতে আমরা দেখেছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কখনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না। তিনি ভারতে হিন্দু মুসলিম দাঙ্গার বিরুদ্ধে জোরালো কথা বলতেন। এমন কোনো মানবিক ইস্যু নাই যেটাই তিনি কথা বলেন নাই তাঁর সময়ে। হিন্দু মুসলিম দাঙ্গা পার্শ্ববর্তী দেশে যেসব কারণে হতো, তিনি কারণগুলো ভিতরে থেকে তুলে আনতেন, তারপর শাসক গোষ্ঠীর বিষয়েও কথা বলতেন। ফলে এদেশের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পার্শ্ববর্তী এই দেশের নেতারা এবং তাদের দৃষ্টিভঙ্গি চরম শত্রুতার বহিঃপ্রকাশ। কিন্তু বাংলাদেশে যত অমুসলিম আছে, বিশেষ করে পিরোজপুরে তার নির্বাচনী এলাকায়, তাকে যে মারাত্মক অভিযোগে অভিযুক্ত করা হলো, তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য সে সুখরঞ্জন বালি আসলো। খুবই কষ্টের বিষয় ভাই, সুখরঞ্জন বালি একজন অমুসলিম হয়ে একজন মুসলমানদের আলেম, যিনি 50 বছরের বেশি তাফসির মাহফিল করেন, শত শত অমুসলিম যার হাতে মুসলিম হয়েছে, সুখরঞ্জন বালি সে ধরনের একজন আলেমের পক্ষে সত্য কথা বলার জন্য সাহস করে এসেছে, আর নিজ ধর্ম ইসলাম ধর্মের মানুষগুলো মুনাফেকের মতো তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষী দান করাচ্ছেন। আজকে তিনি দুনিয়ায় নাই। সুখরঞ্জন বালি যে সত্য কথা বলল এবং তার জানাজায় আরও ওই এলাকার যত অমুসলিমরে এসেছে, এটি প্রমাণ করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি যখন এমপি হয়ে গেলেন, সংসদে প্রবেশ করার সময় মাথা নত করে প্রবেশ করতে হয়, এটা ইসলামের নিষেধ, শিরক হয়ে যায়। তিনি প্রথম দিনেই কথা তুললেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, তিনিও আজ দুনিয়ায় নেই স্পিকার, সেটা গ্রহণ করলেন যে সংসদে ঢুকার সময় আমরা মাথা নত করে ঢুকব না, এটা শিরক, মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। কিন্তু হিন্দুরা তাদের দেবদেবীর কাছে মাথা নত করবে, বা অন্য ধর্মের লোকেরা কোনো মূর্তির সামনে মাথা নত করা যদি তাদের ধর্মীয় রীতি হয়, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাদের এই ধর্মীয় নিয়মকানুনকে কোনোদিন তিরস্কার করেন নাই, কোনোদিন তাদের এইসব ধর্মীয় নিয়মকানুনকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ধর্মকে অপমান করা, তারা যেরকম ভগবান বলে, ঈশ্বর বলে, গড বলে, এগুলোকে গালি দেওয়া বা ওগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনে এরকম নেই। কিন্তু তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের আদর্শ তুলে ধরার জন্য এ ব্যাপারে ইসলামের যে মৌলিক নীতিমালা সেটা তিনি জোরালোভাবে তুলে ধরতেন এবং সারা দুনিয়ার অমুসলিমদের জন্য কালিমার দাওয়াত দিতেন। কিন্তু অমুসলিমের ন্যায্য অধিকার, চাকরির অধিকার, বেঁচে থাকার অধিকার, নাগরিক অধিকার, শিক্ষার অধিকার, তার নিজের ধর্ম পালন করার অধিকার, এগুলো আল্লামা সাইদি কোনোদিন হস্তক্ষেপ করেন নাই এবং একেবারেই বিচ্ছিন্ন রাস্তাঘাট নাই এমন এলাকায় তার, তিনি যে আসনের এমপি ছিলেন, কিছু হিন্দু বাড়ি ছিল, তিনি ওই কয়েকটা হিন্দু বাড়ির জন্য নিজ তত্ত্বাবধানে খেটে রাস্তা করে দিয়েছেন। তো এমনও একটি ঘটনা ছিল যে হিন্দুরা তার কাছে আবেদন দিয়েছিল যে যেহেতু তিনি তাদেরও এমপি, একটি ষড়যন্ত্রকারী মহল তাদের কোনো একটা মন্দিরের রাস্তা বন্ধ করে রেখেছিল, ষড়যন্ত্রকারী মহল, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মধ্যস্থতায় সেই রাস্তা কিন্তু তিনি খুলে দিয়েছিলেন। তিনি কখনো সাম্প্রদায়িক নীতি,
অন্য ধর্মকে অপমান অপদস্থ করার নীতি লালন করতেন না কিন্তু তিনি মনে প্রাণে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হওয়ার পক্ষপাতী ছিলেন কোরআনকে তিনি একটি জীবন বিধান হিসেবে উপস্থাপনা করেছেন ইসলামকে তিনি জীবন বিধান হিসেবে মানুষের সামনে তুলে ধরেছেন ইসলামে আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলামে শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেই জনপদে অমুসলিমরাও যে ইসলামী আইনের অধীনে ইসলামী শাসনের অধীনে মর্যাদা নিয়ে ধর্মীয় স্বাধীনতা নিয়ে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে সেই কথাগুলি তিনি তুলে ধরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন মদিনার সনদ তৈরি করলেন আপনারা সনদের ধারাগুলি পড়বেন তখন তো অমুসলিম বেশি ছিল মুসলমান তো সংখ্যায় খুব কম ছিল মহানবী প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার কথা বললেন এবং স্বাধীনভাবে যে যার ধর্ম পালন করা প্রচার করতে পারার কারণে ইসলাম অল্প সময়ে বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছিল কারণ ইসলাম সেরা ইসলামের সব আছে ব্যক্তি সমাজ রাষ্ট্র যখন দাওয়াতের ধারা চালু থাকবে সমাজের নিরাপত্তা থাকবে তখন আপনি ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারবেন সেই জন্য ভাই মদিনার সনদে সেটা হয়েছিল আজকে দেখেন ইসলামকে ব্যক্তিগত পর্যায়ে ধর্ম হিসাবে মানতে রাজি মসজিদে মানতে রাজি মাদ্রাসায় থাকুক মানতে রাজি কিন্তু কোরআন দিয়ে দেশ চলুক সমাজ চলুক অর্থনীতি চলুক বিশাল গোষ্ঠী নামদারি মুসলিমরা এটা মানতে রাজি নেই আর আল্লামা সাঈদি রাহিমাহুল্লাহ এটাই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ফলে অমুসলিমদের থেকেও নামদারি মুসলিমরা আল্লামা সাঈদি রাহিমাহুল্লাহর বেশি বিরোধী ছিলেন তাকে শেষ করে দেওয়ার জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে যতগুলি হরতাল হয়েছে এত হরতাল অমুসলিমরা করেনি মুসলিমরা করেছে কারণ এরা নামে মুসলিম চরিত্রে অমুসলিম এরা নামে মুসলিম চরিত্রে মুনাফিক তাই কোনো অমুসলিম আল্লামা সাঈদি রাহিমাহুল্লার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবেন না তিনি ধর্মে ধর্মে বিদ্বেষ লাগান নাই বরং ধর্মে ধর্মে সম্প্রীতির কাজ করেছেন আর ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন অমুসলিমরা তাদের নিয়মে ধর্ম পালন করুক এটা তিনি মনে প্রাণে চাইতেন কোন মুসলমান অন্য ধর্মের নিয়ম নীতি অবলম্বন করুক এটা তো ইসলামের নিয়ম না এইসব ব্যাপারে তিনি জোরালো কথা বলতেন আল্লাহ আমাদেরকে আল্লামা সাঈদি রাহিমাহুল্লার ব্যাপারে ন্যায়নীতি ইনসাফ ভিত্তিক কথা বলার তৌফিক দান করুন আমিন